আপনারা সকলে শুনছেন প্রতাপগড়ের বৌরানী এপিসোড 24। মানুষের জীবন যে হঠাৎ তাকে কখন কোন বিস্ময়ের সম্মুখীন করবে তার হদিশ সে নিজেও জানে না। যেমন আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে একদিন জীবনে এমন ঘটনার সম্মুখীন হতে হবে। মামা মামির ঘরে অবহেলায় পরগাছার মতো বেড়ে ওঠা এই আমার ওপরে জগৎ রক্ষার দায়িত্ব পড়বে তা কি কখনো কল্পনাও করেছিলাম আমি? না, কোনোদিন না। কিন্তু তবুও আজ এই সত্যটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। 7 দিন হয়ে গেল এই প্রতাপগড়ের মৃত্যুপুরুতে আমি আছি, না মরিনি, এখনো বেঁচে আছি, সুস্থ শরীরে বেঁচে আছি। কিন্তু প্রতি মুহূর্তে মৃত্যুকে অনুভব করি আমি। এখানে রাত দিন প্রকৃতির নিয়মে চলে না। দিনের আলো এখানে খুব সামান্য সময়ের জন্য, আর রাত হলো অজর, অমর, অবিনাশী। সেই রাতের পর স্বামী আমার কক্ষে আসেনি, কিন্তু তার অতি মানবীয় উপস্থিতি আমি প্রতি রাতেই টের পেয়েছি রুদ্ধ দ্বারের বাইরে। এক অমানবিক জিজ্ঞাসা নিয়ে সে প্রতি রাতে আমার দরজার বাইরে আসে, কিন্তু আঘাত করে না, বরং ক্ষণিকের নিস্তব্ধ অপেক্ষার পর সে চলে যায়। আমি তার পদশব্দ অনুসরণ করে বুঝতে পারি সে বাড়ির থেকে বাইরে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ বাদেই কোনো না কোনো জীবের মৃত্যু পূর্ববর্তী অন্তিম আর্তনাদ রাতের নীরবতাকে খান খান করে ভেঙে দিয়ে আমার কর্ণকুহরে হানা দেয়। আমি সচকিত হয়ে উঠি। ভয় হয় না বলবো না, কিন্তু ভয়ের থেকেও বেশি হয় কৌতূহল। প্রতিনিয়ত বিপদের এত কাছাকাছি থাকতে থাকতেই হয়তো বিপদের ঝুঁকি নেবার এক দুর্বার নেশা পেয়ে বসেছে আমাকে। বহুবার মনে হয় উঠে গিয়ে দরজার ভারী খিলটা টেনে খুলে দেই, বেরিয়ে যায় বাইরে, অন্তত আর কিছু না হোক একবার তার সেই অতিলৌকিক রূপটাকে সচক্ষে দেখতে তো পাবো। কিন্তু না, পারি না, পারি না তা করতে। কোথাও না কোথাও অদ্ভুত একটা দ্বিধা কাজ করে মনের ভেতর। মনে হয় যে মানুষটার সাথে নিজের জীবন জড়িয়েছি, যাকে কিছুটা হলেও মন দিয়েছি, তাকে ওই রূপে দেখে মেনে নিতে কি পারবো? আর সেই মানুষটাও তো কখনো এই এতগুলো দিনের মধ্যে আমার সাথে বিন্দুমাত্র খারাপ আচরণ করেনি। বাস্তবিক স্বামী দিনের আলোয় আমার সামনে যতবার এসেছে তার ভেতরে স্নিগ্ধ মানবিক সত্তাটাকেই আমি দেখেছি। তার আচরণ, তার ব্যবহারে কোথাও সেই জান্ত পাশবিকতাটা আমি দেখিনি। তাই এখন এক চূড়ান্ত মানসিক দ্বন্দ্বে ভুগছি আমি। এই মৃত্যুপুরীর আসল অপরাধী যে কে তা যেন এখনো আমার কাছে অধরা। নিজের খাওয়ার মতো রান্নাটুকু ছাড়া এই বাড়িতে আমার করণীয় কাজ তেমন কিছুই নেই। মাঝে মাঝে সেটুকুও করতে ইচ্ছে করে না। তাই এক কথায় বলতে পারি হাতে আমার অঢেল সময়। আগের 24 ঘন্টা কী করে কেটে যেত বুঝতেও পারতাম না, আর এখন একটা মুহূর্ত যেন এক যুগ বলে মনে হয়। একটা জিনিস বেশ লক্ষ্য করেছি কয়দিন ধরে,
বাসন্তী আমার কাছে আশা প্রায় বন্ধ করেই দিয়েছে। গোটা বাড়িতে ওকে খুঁজেও পাই না আমি। অন্যদিকে পিসি শাশুড়িও আমাকে যথাসম্ভব এড়িয়ে চলেন। কখনো চলতে ফিরতে ভুল করেও যদি সামনে পড়ে যান তবে কোনো কথা না বলেই চলে যান। সব মিলিয়ে বাড়িটা এখন যেন আরও রহস্যময় লাগে আমার। মাঝে মাঝে কেমন যেন দম বন্ধ হয়ে আসে। আজ তাই কিছুক্ষণ আগেই স্বামী কোনো কাজে বাইরে চলে গেলে আমিও আর কোনো কিছু না ভেবে বেরিয়ে পড়ি বাড়ির বাইরে। না, বাড়ির বাইরে মানে বাড়ির চৌহদ্দির বাইরে নয়, কেবল ওই বিরাট রাক্ষসের হাঁয়ের মতো গিলে খেতে আসা ইটের দালানটার থেকে। বাইরে এসে সেই প্রথম দিনের মতো হাঁটা লাগাই বাগানের দিকে। পথ আমার চেনা, তাই এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতেও কোনো অসুবিধা হয় না। কাটা গাছ আর লতাপাতার ঝোপ ডিঙিয়ে বড় শাল পলাশের শিমুলের বন পেছনে ফেলে পৌঁছে গেলাম সেদিনের সেই মন্দিরের সামনে। কিন্তু প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করে চলেছে, অথচ পেছনে চেয়ে দেখলে কাউকেই দেখিনি। তাই আর বিষয়টাকে গুরুত্ব দেই না, সোজা মন্দিরের দালানের ভেতরে চলে আসি। সেদিন যখন প্রথম এই মন্দিরে এসেছিলাম তখন এমন কিছু চলমান দৃশ্য এখানে দেখেছিলাম যার অর্থ সেদিন আমি বুঝিনি। তার ওপর আমার নিজের জীবন আকস্মিক সৃষ্টি হওয়া বিপত্তির চিন্তায় এতটাই বিভোর ছিলাম যে মন্দিরটাকে একটু ঘুরে দেখার সুযোগও পাইনি। আজ তাই বাইরে থেকেই গর্ভগৃহের মাতৃমূর্তির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ঘুরে দেখা শুরু করি। মন্দির ঘুরে দেখতে দেখতে একটা ব্যাপার লক্ষ্য করি, মন্দিরের প্রধান প্রবেশ দ্বার ছাড়াও দক্ষিণের দেওয়ালে আরও একটি দরজা রয়েছে, তবে তাতে একটা অতিকায় তালা ঝুলছে। এমন পাণ্ডব বর্জিত স্থানের এক মন্দিরে এমন কি গোপনীয়তা আছে যা সুরক্ষিত রাখতে ওই তালার প্রয়োজন, বুঝলাম না। কাছে গিয়ে ভালো করে দেখে আরও অবাক হলাম তালার ওপর লাগানো শিলমোহরের ছাপ দেখে, যা দেখতে অবিকল আমার দেখা শয়তানের প্রতিকৃতির স্বরূপ। এই কি করে সম্ভব? শয়তানের প্রতিরূপ এখানে এই মাতৃমন্দিরে কি করে থাকতে পারে? তবে কি এতদিন যা জেনেছি সব ভুল? একের পর এক চিন্তার সূত্র মাথায় জট পাকাতে থাকে আমার। আর ওই বন্ধ দরজার এক অমুক আকর্ষণে টানতে থাকে আমায়। কেন জানি না মনে হয় ওই দরজাটার পেছনেই রয়েছে আমার সব প্রশ্নের উত্তর। ব্যাস সিদ্ধান্ত নিয়ে নিই দরজায় লাগানো তালাটা ভাঙার। কিন্তু কি করে ওই পেল্লাই আকৃতির তালা ভাঙব আমি? এদিকে ওদিকে হন্যে হয়ে খুঁজতে থাকি এমন কিছু যা দিয়ে তালাটা খোলা যায়, কিন্তু কিছুই পাই না। তৎপর যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিতে বসেছি ঠিক তখনই মন্দিরের গর্ভগৃহে মায়ের মূর্তির ঠিক পাশেই শিবলিঙ্গ আর তার একদিকে রাখা হয়েছে একটা ত্রিশূল চোখে পড়ে। এক ঝলক দেখেই সিদ্ধান্ত নিই যে এই ত্রিশূল দিয়েই আজ তালা ভাঙব। সেই মতো এগিয়ে গিয়ে ত্রিশূলটা তুলে নেই হাতে। দূর থেকে দেখে বোঝা না গেলেও এখন হাতে নিয়ে বুঝলাম ত্রিশূলটা বেশ ভারী, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় এটা দিয়েই কাজ চালাতে হবে। কোনো মতে ওটাকে টেনে নিয়ে যাই দরজার সামনে। তারপর আর এক মুহূর্ত অপেক্ষা না করে ত্রিশূলটা উঁচিয়ে লাগাই তালাটার ওপরে এক গুঁতো। ধাতব ঘর্ষণের আওয়াজে মন্দির কেঁপে ওঠে, সেই সাথে তালাটাও।
এরপর যতক্ষণ না ঠং করে এক বিকট শব্দ তুলে তালাটা ভেঙে পড়ে যায়, ততক্ষণ পর্যন্ত একের পর এক গুঁতো দিয়ে যেতে থাকি তালাটার দিকে।